রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা চারটা যুবতী বেটি ছেলেকে ডান্স করাতে লাগিয়েছে, আর এই বড় বড় কাঁচের গ্লাসে মদ আসছে, আর মাঝে 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 চুস্কি নিচ্ছে, আর লম্বা চওড়া বালিশে হেলান দিয়ে কাত হয়ে বসে আছে মদিনার পার্শ্বে একটা আনসারির বাড়ির ভেতরে। আর মদ খেতে গেলে গান তো শুনতেই হয়, না হলে মজলিস জমে না। মানা কে ঈশাই কি আদত বুরি হয় মগর ইয়ে লাল বোতল কি আদত বুরি হয় মগর ইয়ে শাই হয় বড়া লাজবাব শরবত কে বদলে পিলা দি শরাব তেরা খানা খারাপ তেরা খানা খারাপ। লাল গিলাসে লাল লাল বোতল থেকে আজড়িয়ে ঢেলে ঢেলে পান করাচ্ছে কাকে, তো হামজাকে, হামজা রসুলুল্লাহর চাচা হামজাকে। ওই অবস্থাতে নাচিয়া মেয়েটি গায়িকা মেয়েটি নাচতে নাচতে হঠাৎ করে থেমে যেয়ে বলছে, তুমি তো বাহাদুরের বেটা, তোমার বাপের নাম তো আব্দুল মুত্তালেব, মক্কার সব থেকে সেরা মানুষ, সেই সিয়ানা লোকের বেটা, তুমিও সিয়ানা, এবার তোমাকে সিয়ানা বলে তখনই জানবো যদি তুমি এখন আমাদের সামনে উটের কলিজা এনে দিতে পারো, যেই কলিজাকে আমরা রান্না করে একটু পরে খাবো, তাহলে তোমাকে জানবো যে তুমি একটা দাতা, এবং জানবো যে তুমি একটা বীর পুরুষ, জানবো যে তুমি হ্যাঁ একটা মর্দে মুজাহিদ। পারবে? মদ খেয়ে তো বুদ্ধির মাথা উড়ে গেছে, জ্ঞান ঠিক ঠিকানা নাই, শুধু মেয়ে ছেলের কথা কানে গেল, বাহাদুর কবে, যদি উটের কলেজা এনে দিতে পারি তবে। সঙ্গে সঙ্গে এত বড় নিজা হাতে করে নিল, গুপ্তি চাকু হাতে করে নিল, আর নিয়ে ঘর থেকে বেরিয়ে ঘরের পিছন সাইডে নারিকেলের গাছে বাঁধা ছিল দুটো উটনি, উটনি দুটাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় উটকে জবে করা খুব সহজ, আরবদের কাছে এটা মুশকিল ব্যাপার নয়। এই জায়গাটাতে উট থেকে উটের গলা থেকে 6 ফিট 5 ফিট 3.5 ফিট 4 ফিট তলে এই জায়গাটাতে একটা নরম জায়গা আছে, এই জায়গাটাতে ঘাচ করে যদি তার ওই বল্লমটাকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে একেবারে পানির মতো সুরকি নিয়ে ছুটবে রক্ত, 2 থেকে 3 মিনিট রক্ত ঝরার পরে উঁটটা বসে যাবে, গলাটা জবহে করে দিবে, উঁট হালাল হয়ে যাবে। উঁটের পেটকে কেটে দিয়ে কলেজাকে টেনে নিয়ে যুবতী মেয়েটির কাছে এনে রেখে দিয়েছে, দে বলছে দেখ বাহাদুরের বেটা কি বাহাদুরের বেটা নই। এবার হযরত আলী নিজে বলছেন, কানাত লি শারিফুন, আমার একটা উটনি ছিল এবং আমার শ্বশুর নাবিজি আমাকে একটা খোমসের মাল থেকে, তার মানে বাইতুল মালের পঞ্চম ভাগের এক ভাগ থেকে, একটা জামাই হিসাবে উটনি আমাকে দান করেছিলেন। আমার দুইখানা উটনিকে আনসারি লোকটার বাড়ির পেছনে খেজুরের গাছের সঙ্গে বেঁধে রেখেছিলাম এবং মনে মনে করেছিলাম 3 থেকে 4 দিনের পর আমি আমার দুইটা উটনিকে নিয়ে জঙ্গলে যাব এবং একগুলো ঘাস পাওয়া যায় যাকে ইজখির বলা হয়, ওই ইজখিরের ঘাসগুলোকে কেটে এনে বাজারে বিক্রি করব, তো কিছু টাকা হবে, আর এই টাকা যখন হবে তখন আমি নাবিজির বেটি ফাতেমাকে বিয়ে করেছি, ওয়ালিমার দাওয়াত খাওয়াবো, টোলার লোককে পাড়ার লোককে ওয়ালিমার দাওয়াত খাওয়াবো কামাই করার পর। আর এই নিয়াত করে আমি বসে আছি, হঠাৎ করে যদি যেয়ে দেখছি আমার দুটাই উঁট হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে, তাদের বুকটাকে ছিঁড়ে আছে, চোখ দিয়ে দেখছি তো কলেজা ভেতরে নাই। কাহিনি বড় লম্বা, এত বড় কাহিনি আপনার সামনে আমি বলতে আসিনি, আমি শুধু এইটুকু কথা বলতে এসেছি, উটগুলো কার, তো হযরতে আলীর, বাড়িটা কার, তো অন্য লোকের, কাটছেটা কে, আর একজন লোক, নামটা কি, তো হযরতে হামজা, এটা কে রসুলের, তো চাচা, করছিলেন কি, তো মদ পান করছিলেন, আর করছিলেন কি, তো নাচিয়া মেয়েদের নাচ দেখছিলেন এবং গান শুনছিলেন। আপনি এইবার এক বাক্যে কথাটি বলুন ছোট্ট করে, এতটি কাজ যদি একটাই মানুষ করতে পারে ইসলাম কবুল করার আগেকার কথা, আপনি লোকটাকে কি বলবেন, বড় লোক না ছোট লোক? দ্বিধা সংকোচ হচ্ছে, এর মতো আর কে তাহলে ছোট লোক হয়? আবার এই মানুষটা যেদিন ইসলাম কবুল করে নিচ্ছে, আল্লাহ তাআলা কি বলছেন, তোমাকে আলো থেকে টেনে, তোমাকে অন্ধকার থেকে টেনে আমি আলোর দিকে নিয়ে আসব, এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আর এই জন্য আমি এসেছি, আর এই কাজ আমি করে যাচ্ছি। এই লোকটাই যেদিন আবার ইসলাম কবুল করে নিলেন, ইসলাম কবুল করার পর তিনি কতটা বদলিলেন, কতটা বদলিলেন,
যে ওহুদের যুদ্ধের দিন ওনাকে মার্ডার করলো একটা গোলাম, তার নাম হলো ওয়াহশি, আর ওই ওয়াহশি গোলাম আদমরা করে ফেলে রেখেছে পাহাড়ের কিনারায়। আর ওই টাইমে আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম হেন্দা, একটা মেয়ে ছেলে এসে, তার ছিল একটা রাগ, ওই রাগকে সামলাতে না পেরে হামজার পেটের উপরে চড়ে তার বুকটাকে নেজা দিয়ে চাকু দিয়ে চিরে কলেজাকে বের করে মুখে চিবিয়েছে পর্যন্ত, এবং দুশ্মনেরা তার নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, আর কত বেহুরমাতি করেছিল। রাসূলুল্লাহ এই চাচাকে কত ভালোবেসেছিলেন, এক কথায় উত্তর দিচ্ছি আপনাকে, তিনি বলে দিলেন সারা দুনিয়াতে যত শহীদ হবে, সারা দুনিয়াতে যত আগামী দিনে শহীদ হবে, এবং রাসূলুল্লাহর যুগে যতগুলো সাহাবী শহীদ হয়েছেন, সমস্ত শহীদদের নেতা কে? হযরতে হামজা। বদলে যায়নি জীবনটা, কে বদলেছে? তো কোরআন বদলে দিয়েছে। জি, তাহলে কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে তুলে আলোর দিকে নিয়ে আসা, আর এই কাজ রাসূল চলে গেছেন, রাসূল চলে যাওয়ার পরে এই দায়িত্বটা ওলামাদের কাঁধে বর্তিয়েছে, আর এই কাজ আমরা করেই যাচ্ছি। পারছি কতটা সেটা আল্লাহ জানেন, মানছেন কতটা সেটা আল্লাহ জানেন, ওইগুলো মূল্যায়ন আমি করতে এখন যাচ্ছি না। ভাইজান, সভ্য আর অসভ্য, হ্যাঁ, একটা লোক রাসূলুল্লাহর কাছে এসে তিনি বলছেন, রাসূল মাথা বোঝা হয়ে আছে, এই 3 কেজি 4 কেজি বোঝা হয়ে নাই, মাথাটা আমার 10 কেজি থেকেও বেশি ভারী হয়ে আছে। কেন? আপনি একটা কথা বলেছেন গতকাল বা পরশু, এই কোরআনের আয়াতটা যখন পড়েছি তখন থেকে সারাটা শরীর আমার ঝিমঝিম 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 করছে। কিরে বাবা, কি হয়েছে? তো ও নিজে বলছে রাসূলুল্লাহকে, ইন্নি উদ্দ সামানিয়া বানাতি ফিল জাহেলিয়াতে, হে আল্লাহর রাসূল, আমি নিজে, আমার নাম কাইস বিন আসিম, জাহেলিয়াতের যুগে আমার নিজের ঔরসজাত বেটি আমার স্ত্রীর পেট থেকে পয়দা হয়েছে, আমি তাদের জন্মদাতা বাপ, অথচ আমি কি করেছি, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 8-8টা বেটিকে জীবন্ত পুঁতে দিয়েছি, জীবন্ত মেরে দিয়েছি। আল্লাহ রে, এত বড় অপরাধ আমি করেছি। কখন জানতে পারলাম? যখন আপনি কোরআনের আয়াত পড়ে শুনালেন তখন আমি জানতে পারলাম। কি আছে কোরআনে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইজাল মাউউদাতু সুয়েলাত বিআইয়ি জামবিন কুতেলাত, যেদিন জিন্দা পুঁতে দেওয়া মেয়েগুলোকে হাসরের ময়দানে সামনে আনা হবে, আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, ও মেয়ে জবাব দাও তো, তোমাকে কে মার্ডার করেছিল, কেন মার্ডার করেছিল? সেই দিন 3 মাসের একটা মেয়ে, 15 দিনের একটা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হয়ে দাঁড়াবে, এই মালিক, আমার বাপ আমাকে মেরেছিল, আমার মা জন্ম দিয়েছিল, আর আমার বাপ জন্ম দেওয়ার ওয়াসিলা তৈরি হয়েছিল, অথচ আমার মা মারতে চাইনি, আমার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছিল আমার বাবা, আর নিয়ে আমাকে মাঠে নিয়ে গিয়ে জিন্দাই পুঁতে দিয়েছিল, আমাকে দুনিয়ায় বাঁচতে দেয়নি। সেদিন কি হবে? তুমি তো মার্ডারার, তুমি তো মার্ডার কেসের আসামি, মার্ডার কেস, মার্ডার করে যে মরবে তার ফয়সালাটা কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা, যে মানুষ একজন মানুষকে মার্ডার করে দিবে সে ব্যক্তিকে অনাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর আমি যে 8টা বেটিকে পুঁতেছি জিন্দাই মেরে ফেলে দিয়েছি, আমার এবার কি হবে? ইয়া আল্লাহ, এই লোকগুলোকেই বলা হয়েছে জাহেল, এই লোকগুলোকেই বলা হয়েছে মূর্খ, এই মূর্খ লোকগুলোকে আল্লাহ পাকের নবী কোরআনের দ্বারাই সোজা পথে নিয়ে আসছেন। তাহলে একে কেমন করে ধুয়ে দিতে হবে, কেমন করে পরিষ্কার করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটা কাজ করোগা। কি কাজ করতে হবে? আতেকান করলে ওয়াহেদাতিম মিনহুমা রাকবা, জয়টা মেয়েকে পুঁতেছ তোমার জীবনে, এক একটা মেয়ের বদলে একটা করে লন্ডিকে, একটা করে গোলামকে কিনে নাও, একটা গোলামকে কিনে নিতে গেলে 1000 টাকাও লাগতে পারে, 2000 দিরহাম লাগতে পারে, যত টাকাই লাগুক না কেন, একটা করে গোলামকে কিনো এবং আজাদ করে দাও, একটা করে গোলাম কিনো এবং আজাদ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন ছেড়ে দিতে পারেন।
তাহলে মানুষটা নিজেকে শুধরাবার কথা বলল। যদি আল্লাহ পাকের রাসূল কোরআনের আয়াত না পেতেন এবং তিনি নবী হয়ে যদি দুনিয়াতে না আসতেন আর এই লোকটা যদি এই হালাতেই থেকে যেত আর এই হালাতেই যদি কবরে চলে যেত তো কি বললেন আল্লাহ তাআলা, তুমি জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে আর একটু দেরি হতে গেলে তুমি জাহান্নামে পড়ে যেতে আর তোমার সারাটা জীবন কয়লা হয়ে যেত, জীবনে সুখ পেতে না, তুমি নরকের ইন্ধন হয়ে এই জিন্দেগি কাটাতে অনাদি অনন্তকাল ধরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই সমস্ত জঙ্গলিগুলোকে, এই সমস্ত অসভ্যগুলোকে, এই সমস্ত বর্বরগুলোকে, এই সমস্ত অশিক্ষিত এবং বাত্তাহজিব মানুষগুলোকে সভ্যতার ছায়াতলে আনার দায়িত্ব নিয়ে তিনি এই মহান ব্রত পালন করেছেন এবং তিনি কামিয়াব হয়েছেন, তিনি সফল হয়ে গেছেন, তিনি কামিয়াব হয়েছেন। একটাও মানুষকে তিনি এইভাবে আর ছেড়ে যাননি যে ওরা নিজে জাহান্নামের লুকড়ি হয়ে থাকবে। আপনি বলতে পারেন, আপনি মানতে পারেন এই কথা? আপনার জানার যদি দরকার থাকে তো বলুন, আপনাকে জানিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হচ্ছেন সেই দিন মদিনার মাটিতে ছিল 25,000 সাহাবি, 25,000 শুধু মদিনার মাটিতে। তারপরে মিশরে, তারপরে সিরিয়ায়, তারপরে আর দুনিয়ার এ প্রান্তে ও প্রান্তে একটা নয় দুটো নয় হাজার হাজার মুসলমান ছিল সব সাহাবি। আর যারাই রাসূলুল্লাহকে দেখেছেন এবং যারাই রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করেছেন এই সমস্ত লোকগুলো সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ফয়সালা দিয়ে দিয়েছেন এক কথাই, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহ। ওরে দুনিয়ার মুসলমানেরা ভালো করে জেনে নাও, এই লোকগুলো যারা আল্লাহ রাসূলের কথা মেনেছে শুনেছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন আর এরা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। এই মানুষগুলো কবরে যাওয়ার পর ইনশাআল্লাহ এরা জাহান্নামের মুখ দেখবে না, এরা সবাই হলো জান্নাতি, সবাই হলো জান্নাতি। রাসূল তো কামিয়াব, তিনি নিজের মিশনকে আগিয়ে নিয়ে যেতে গিয়ে তিনি কামিয়াব হয়ে গেছেন। এখন আমি যদি বলি যে কামিয়াব হয়েছেন না হননি, আমি কি দিয়ে বুঝবো? কি দিয়ে বুঝবো মানে, যারা আগেকার দিনে পাপ করতো অথচ তাদের মন্ত্রের ভেতরে কোনো রকমের দ্বিধা সংকোচ তৈরি হতো না, এখন ঈমান আনার পরে এই মানুষগুলো হারাম সম্পর্কে কতটা সচেতন এবং হালাল সম্পর্কে কতটা তারা উদ্গ্রীব, এই ব্যাপারে আপনাকে দু চারটা উদাহরণ দিতে হবে। হারাম যদি তাদের দ্বারায় হয়ে গেছে তো যেমন কোনো ইঞ্জিনকে, কোনো মেশিনকে আপনি যদি স্টার্ট করে দেন সারাটা ইঞ্জিনের বডি ঝিম 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 করে কাঁপে, তেমনি সাহাবায়ে কেরামদের এক একজনের চরিত্র কি ছিল? ঈমান আনার পরে কাউরি দ্বারায় যদি একটা ভুল হয়ে গেছে, আল্লাহর কসম বলছি তার মগজ, তার মাথা, তার শরীর, তার মন, তার মিজাজ ওই ইঞ্জিনের মতো ঝিম 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 করে কাঁপতে থেকেছে। আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, কি করে আমার দ্বারা এটা হলো, আমি এই কাজ থেকে নিস্তার পাবো কি করে? অথচ এই লোকগুলোই একদিন এইরকম অপরাধগুলো করেছিল কিন্তু তাদের অন্তর কাঁপেনি। আপনি দেখবেন, যদি আপনি জানতে চান, যদি আপনার শিখার দরকার থাকে তাহলে আপনাকে আমি ওই হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। কালকের লোকগুলো আজকে এরা মুসলমান হয়ে কতটা শক্ত হয়েছে ইমানের উপরে, একটা ভুল তারা জীবনে করবে না, এটা তাদের প্রতিজ্ঞা, এটা এটা তাদের কসম। কেন যে রব্বুল আলামিন আমাদেরকে আইন দিয়েছেন দুটো, একটা হলো আদেশমূলক আইন আমরা মেনে চলব আর একটা হলো নিষেধমূলক আইন, সেই নিষেধমূলক আইনের ধারে কাছে আমরা যাব না। অতএব আমরা সাহাবি, আমাদের দ্বারাই যদি একটা ভুল হয়ে যায় তাহলে আমরা এক ঘন্টা লেট করব না, দু ঘন্টা লেট করব না, সাথে সাথে আমাকে এখান থেকে কি করে মুক্তি নিতে হবে সে কথাটাই আমরা চিন্তা করতে যাব। উদাহরণ দেব আপনাকে, আমার কথার দিকে খেয়াল করুন, আমি কি বলতে চাইছি এটাও হাদিস থেকে আপনাকে বলছি। এক সাহাবি বেলা 10টার সময় রাসূলুল্লাহর কাছে এলেন, রমজান মাস, রমজান মাস, এসে সরাসরি আরবি ভাষাতে রাসূলুল্লাহকে ডেকে বলছেন, হালাকতো ওয়া আহলাকতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি নিজে ধ্বংস হয়ে গেলাম এবং আমার বাড়িওয়ালিকে আমি ধ্বংস করে দিলাম, আমি নিজে ধ্বংস হয়ে গেছি এবং আমার স্ত্রীকে আমি ধ্বংস করে দিয়েছি। রাসূলুল্লাহ বলছেন, আমার সামনে জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছো, ধ্বংস হলে কি করে? তোমার স্ত্রী যদি বাড়িতে থাকে বেঁচে তাহলে সে ধ্বংস হলো কি করে? আমার মাথায় এলো না কথা, কথা খুলে বলো, মায়ের জাত আমার সামনে বসে আছে হাজারে হাজার,
আমি মায়েদের যথাবিহিত সম্মান রেখে এবং শ্রদ্ধা বজায় করে হাদিসের কথা বলছি। আমি যদি লজ্জা করে এড়িয়ে যাই তাহলে কথাটা আপনিও জানতে পারবেন না, কথাটা ওরাও শিখতে পারবে না। এই জন্য খুলে বলে দিচ্ছি, এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। কি করে ধ্বংস হলে তুমি, কি করে তোমার স্ত্রী ধ্বংস হলো? সাহাবি কি বলছে, ওয়াকাত ওয়ালা ইমরাতি ফি রমজান। আল্লাহর রাসূল, এই যে দেখুন এখন রমজান মাস চলছে, রমজান মাসে আমরা সবাই জানি খানা পানি খাওয়া হারাম, রমজান মাসে স্বামী এবং স্ত্রী মেলামেশা করা হারাম, রমজান মাসে হালাল বিবি হতে গেলেও তার থেকে দূরে থাকতে হয়, এটা আমারও জানা আছে, আমার বিবিরও জানা আছে। কিন্তু আল্লাহর রাসূল, আমরা দুপুরবেলায় একটু জোহর ঢিলা হয়ে যেতে গেলে আমাদের অভ্যাস আছে বিশ্রাম করা, আমরা ভাত গুড় দিই বিছানায় শুয়েছিলাম, আমার পাশে আমার বাড়িওয়ালিও শুয়েছিল, এটা আমার হালাল বাড়িওয়ালি এবং আমি তার হালাল স্বামী। আমি দিনের বেলায় রোজার অবস্থায় আমার স্ত্রীর গায়ে হাত দিলাম, হাত দিয়ে আমি নিজেকে একটুখানি কন্ট্রোল হারিয়ে ফেললাম, তারপরে আমার বিবিকে আমি একটু চুমু দিলাম, তারপরে আমি নিজেকে আর একটু কন্ট্রোল হারিয়ে ফেললাম, এই করে একটু দুটু করতে করতে নিজেকে সামলাতে পারলাম না। আমার স্ত্রী আমাকে বারবার বারবার নিষেধ করা সত্ত্বেও আমি রমজান মাসের রোজার হালাতে দিনের বেলায় আমার বিবির সঙ্গে মেলামেশা করে নিয়েছি, আমার রোজার বরবাদ হয়ে গেছে। আমার রোজা গেল, আমার স্ত্রীর রোজা গেল, আর রোজা হলো ফরজ, ফরজ রোজাকে জেনে শুনে ভঙ্গ করেছি, তাহলে আমার মতো গুনাহগার দুনিয়াতে আর কে আছে? আমি তো বরবাদ হয়ে গেলাম। এই জন্য আপনাকে বলতে এসেছি, হালাক্তু ও আহালাক্তু, আমি বরবাদ হয়েছি এবং আমার বিবিও বরবাদ হয়েছে। এইবার আমি বাঁচবো কি না, আল্লাহ আমাকে কি করে মুক্তি দেবেন? আপনি আল্লাহ পাকের রাসূল, আপনার কাছে এসেছি, দয়া করে আমার উপায় করে দেন। আপনি ভাবুন একটা কথা, তারা স্বামী স্ত্রী দিনের বেলায় ঘরের কোণে কি করেছে কি করেনি দুনিয়ার কোন লোকটা জানতে পেরেছে? ও যদি রাসূলকে বলতে না আসতো তাহলে রাসূলুল্লাহ কি জানতে পারতেন? জানতে পারতেন না। ও যদি কোনো লোককে না বলতো তাহলে কি কোনো লোক জানতে পারতো? জানতে পারতো না। তাহলে কেন এলো রাসূলুল্লাহর কাছে সে এই কথাটাকে পেশ করতে? যদি লুকিয়ে রেখে দিত, লুকিয়ে রেখে দেয়নি। লুকিয়ে কেন রেখে দেয়নি? আমি অপরাধ করেছি, এই অপরাধকে নিয়ে যদি আমি বসে থাকি তাহলে আমার কিয়ামত দিন বরবাদি নিশ্চিত আছে। অতএব বরবাদি থেকে আমাকে যদি বাঁচতে হয় তাহলে রাসূলুল্লাহর আমার শরণাপন্ন হতেই হবে। এই জন্য রাসূলকে তিনি বললেন, রাসূল আপনি আমার কোনো সমাধা করে দেন, কী করে আমি বাঁচব? আল্লাহ পাকের রাসূল বলছেন, বাবা এমন কাজ তোমার দ্বারাই হয়ে গেল, তো যাক, মানুষের দ্বারাই ভুল হয়, ফারিস্তাদের দ্বারাই ভুল হয় না, ফারিস্তাদের দ্বারাই ভুল হয় না, এরা আলাদা, আর মানুষেরা হলো কি ভুল করা জাত। এমন পর্যন্ত মুসলিম শরীফের ভেতরে আছে যে কি প্রত্যেকটা মানুষকে ভুল করতে হবে, এবং মানুষ যদি ভুল না করে, মানুষ যদি ভুল না করে তাহলে রাসূলুল্লাহ সাফ হাদিসের ভেতরে বলছেন, তোমাদের মতো মানুষগুলোকে বরবাদ করে দেওয়া হবে, জমিনে পুঁতে দেওয়া হবে। ওয়ালা ইয়াতিল্লাহ বিকওমিন আখার, অন্য একগুলো লোককে আল্লাহ তাআলা তৈরি করবেন যে লোকগুলো ভুল করবে, আর ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওদের উপরে বেশি খুশি হব। আর কোনো মানুষ যদি জীবনে কোনো ভুলই না করে, আর জীবনে কোনোদিন যদি আস্তাগফিরুল্লাহ নাই বলে, তাহলে আমি আল্লাহ আমি যে মাপ করতে পারি সেই ক্ষমতা কোথায় আমি প্রয়োগ করব? আর কোন মানুষ যদি সারাটা জিন্দগি ভর নেককারি 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 করে কাটিয়ে দেয়, একটাও যদি জীবনে ভুল না করে, তাহলে এই মানুষটা আমাকে এত প্রিয় নয় যতটা প্রিয় আমাকে ওই লোকটা, যেই লোকটা জীবনে মাঝে মাঝে ভুলও করবে আর আবার আমার সামনে এসে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথাটা বুঝলেন? তাহলে আমার নেচার হলো ভুল করা। এই সাহাবি, তোমার দ্বারাই ভুল হয়েছে, তোমাকে সংশোধন করে দিচ্ছি আমি, তোমার ঈমান অটল, না হলে তুমি এলে কেন আমার কাছে? এবার রাসূলুল্লাহকে সমাধান দিয়ে বলছেন, একটা কাজ করো, যখন এই কাজ করে বসেছো দিনের বেলায় রমজানের রোজা ভঙ্গ হয়ে গেছে, তখন তোমার দায়িত্বে পড়লো এই, তুমি
60টা মিসকিনকে খানা খাইয়ে দাও তাহলে তোমার কাফফারা জরিমানা হয়ে যাবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। লোকটা কাঁচু কুচু করে বলছে সম্ভব নয়, সম্ভব নয়। রাসূলুল্লাহ বলছেন তাহারির রাকাবাতিন মুমিনা, একটা কোনো গোলামকে টাকা দিয়ে কিনে নাও আর কিনে নেওয়ার পরে তাকে স্বাধীন করে দাও, কমসে কম 1500 দিরহাম লাগবে কিংবা 2000 দিরহাম লাগবে, এই টাকাটা দিয়ে একটা গোলামকে চাকরকে কিনো কিনে আজাদ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। বলছে সম্ভব নয়, সম্ভব নয়। আবার রাসূলুল্লাহ বলছেন এটা যদি না পারো তাহলে আর একটা কথা বলছি, তুমি এক নাগাড়ে 60 দিন রোজা চালাও, 60 দিন রোজা চালাও। তখন সাহাবিটা বলছে আল্লাহ রসুল 30 দিনের রোজার মধ্যেই তো দুর্ঘটনা ঘটে গেল, আর ফের আপনি 60 দিনের রোজার চক্করে ফেলবেন তো কোন ঝামেলা হবে কে জানে, এত লম্বা রোজা রাখার মতো আমার ক্ষমতা নাই। রাসূলুল্লাহ বলছেন তাহলে কি করা যায়, তোমার কি উপায় করে আমি দেব। এইবার রাসূল নিজে বাড়ির ভেতরে গেলেন, বাড়ির ভেতরে গিয়ে মা আয়েশার কাছ থেকে একটা ধামা, আমরা মালদার লোক এইরকম একটা গোল বাসনকে ধামা বলি বা চাঙ্গারি বলি, আপনারা কি বলেন মুর্শিদাবাদের লোক, এক চাঙ্গারি, এক চাঙ্গারি করে খেজুর নিয়ে আসলেন, 4 থেকে 5 কেজি হবে। আর নিয়ে এসে রাসূলুল্লাহ বলছেন এই যে চাঙ্গারিতে খেজুরটি আছে, মদিনা থেকে বেরও আর বেরিয়ে এই রাস্তা দিয়ে হাঁটো, যাকে পাবে গরিব মানুষ 5টা 7টা 5টা 7টা করে দুঃখীদের ভেতরে বিতরণ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। লোকটা তখন আবার রাসূলুল্লাহকে বলছেন আ আলা মান আফকারু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমি কোনগুলো গরিবকে দেব, যেই লোকটা আমার চাইতে নিহাত্তা গরিব এরকম হবে নাকি? বলছে হ্যাঁ ওই রকমগুলোকে দাও। তখন সে লোকটা বলছে আল্লাহ রাসূল পূর্ব দিকের পাহাড় আর পশ্চিম দিকের এই দুই পাহাড়ের মাঝখানে আমার মতো নিহাত্তা গরিব আর মদিনাতে কেউ নাই, আর আমার চাইতে গরিব কাউকে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলছেন হাসতে হাসতে যাও, বিলি করতে হবে না, নিজের বাড়ি নিয়ে যাও আর যতটি খেজুর আছে 3 দিনে 4 দিনে 8 দিনে 10 দিনে নিজে খেয়ে শেষ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। তাহলে আমি আপনাকে এ হাদিসটা কেন আনলাম আপনার সামনে, এই জন্য আনলাম যে মানুষগুলো ছিল গুমরাহিতে ডুবে, এই মানুষগুলোকে রাসূলুল্লাহ তালিম দিয়ে টেনে আনলেন ইসলামের ছায়া তলে এবং এদের জীবনকে একদম সজ্জিত জীবন, মার্জিত জীবন করলেন। এরা মার্জিত হলো কি হলো না এই জিনিসটা দেখাবার জন্য আপনাকে একটা হাদিস নিয়ে এসে দেখালাম, এরা কত সভ্য হয়েছে, একটা ভুল হয়ে গেছে তো তার লোম খাড়া হয়ে গেছে, আর ভয়ে কাঁপতে কাঁপতে রাসূল রাসূলের কাছে এসে হাজির, আল্লাহ পাকের রাসূল আপনি আমাকে সমাধান দেন। জি ভাই আমার শুনেন, আর আমার পরে একটা বাছুর বক্তা আছে, বাছুর বাছুর দামড়া যাকে বলি আমরা, বাছুর, আমি তো বুড়া হাল টানতে পারি না, আমি ওর অপেক্ষা করেন, আমি আমার সময়কে কাটাচ্ছি এবং আমি তো ফালতু কথা বলি না, আপনাকে কতদূর কী লাগছে না লাগছে সেটা আল্লাহ তাআলা জানেন আর আপনারা জানেন, আমি আমার কথাটা বলে যাই। কি বলছি, মানুষগুলোর অন্তরটা পরিষ্কার হয়েছে কি হয়নি আপনাকে আর একটা হাদিস শোনাচ্ছি। এক সাহাবী নিজের খেজুরের বাগানে কাজ করছেন, খেজুরের গাছের গোড়াগুলোকে কোদাল দিয়ে খুঁড়ে 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 একটু করে আলগে দিচ্ছেন, আর এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে গাছের গোড়াগুলোতে পানি পাটিয়ে 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 দিচ্ছেন, যদি ব্যবস্থা এরকম না করা যায় তো ভালো ফলন আসবে না। এমন সময় তার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা রাস্তা, সে রাস্তা দিয়ে এক যুবতী মহিলা চলে যাচ্ছে। এই নারী হল সারা দুনিয়াতে জঞ্জালের ঘর, আল্লাহ রাব্বুল আলামিন ওকে এইভাবে করেছেন, আমাকে এইভাবেই করেছেন, যে পুরুষের জন্য সবচাইতে বড় ফেতনা হচ্ছে নারী জাত, রাসূলুল্লাহ বলে দিয়েছেন তবে ও যদি নিজের আবরুকে সুরক্ষিত রেখে নিজের চৌহদ্দির ভেতরে থাকতে পারে তাহলে সে কাউরই জন্য ফেতনা নয়। আর যারা এই আইনের গণ্ডিকে পেরিয়ে নিজের মতো করে চলে তাদেরকে রাসূলুল্লাহ বললেন এটা হলো পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা।
বাগানের গোড়া দিয়ে মহিলা চলে যাচ্ছে, এই সাহাবি কোদালটাকে রেখে দেওয়ার পরে একটু এমনি করে চোখ তুলে তাকিয়ে দেখছে, তো 18 বছরের একটা মহিলা চলে যাচ্ছে, এটা কে? তো মেয়ে ছেলে। তো মেয়ে ছেলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়েছেন ছেলের, আর ছেলেদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়েছেন মেয়েদের। এটা হলো মানুষের নেচার, এটা হলো মানুষের ফিতরাত। এই জিনিসটা যদি না থাকতো, এই জিনিসটা যদি না হতো, তাহলে হযরতে আদম নিজের স্ত্রী হাওয়ার কাছে যেতেন না। এবং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তাগাশ্শাহা হামালাত হামলান খাফিয়া, ওরে 23 নম্বর বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়াকে তৈরি করলেন। আর হাওয়ার শরীরটা আলাদা, ই হলো মেয়ে আর ই হলো ছেলে, এই আলাদা শরীরকে দেখে জান্নাতের ঘরের ভেতরে ঘুম থেকে জাগা মাত্রই হযরত আদম দেখছেন, তো দেখা মাত্রই মুচকি হাসি 25 গ্রামের মুখে। এটা কে? একে দেখতে কেন ভালো লাগছে? এই জিনিসটাই কেন আলাদা লাগছে? আমার গায়ের সাথে এর গা মিলে না কেন? আমার মনের ভেতরে যত আকাঙ্ক্ষা আছে সবই আকাঙ্ক্ষা, তার পূর্তি আমি এই দেহের ভেতরে দেখতে পাচ্ছি। আমি যদি এর নিকটবর্তী হই তাহলে মনে হয় আমি অনেক সুখী হব, আমার মন মনে হয় শান্তি পাবে, আমি মনে হয় অনেক সুখী হয়ে যেতে পারবো। এ কথাটা তার কল্পনাতে জেগে উঠল। জাগালেনটা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটার নাম কি? চেতনা। চেতনা আমার ভেতরে দিয়েছেন এবং চেতনা নারীর ভেতরে দিয়েছেন। এই চেতনা না থাকতে গেলে একজন নর নারীর কাছে যাবে না, একজন নারী নরের কাছে যাবে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, একটা ছেলে একটা মেয়েকে দেখতে পেলে তার চেতনা জেগে উঠবে। একটা নারী একটা নরকে যদি দেখতে পায় খুব খোলামেলা, তাহলে তার ভেতরে চেতনা জেগে উঠবে। এই জন্য রসুল্লাহ বলছেন, পর্দার ভেতরে থাকো, তোমার চেতনা যেন সুপ্ত হয়ে থাকে, ঘুমিয়ে থাকে, জাগ্রত যেন না হয়। যেখানে সেখানে কোনখানে জাগবে তো তোমার বিবির কাছেই যেন তোমার চেতনা জাগে। আর নারীকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তোমার চেতনা যদি জাগে একমাত্র তোমার স্বামীর কাছেই যেন জাগে, পৃথিবীর কোন মানুষের কাছে যে তোমার কামনা বাসনা যেন না জাগে। এরই নাম হলো পর্দা। তিনি দেখছেন আমার আমার বাড়ির আমার খেজুরের বাগানের গোড়া দিয়ে চলে যাচ্ছে কে? একটা মহিলা। তিনি মনের ভেতরে কি ভাবলেন না ভাবলেন, হঠাৎ করে ইশারা করে বলছেন, ওই ওই এখান দিয়ে যাও, এটা দিয়ে যদি যাও তো রাস্তাটা শর্ট হবে, আর তুমি যদি মনে করো তো আমার বাগানে পানি আছে, মশকে পানি পান করতে পারো। মেয়েটি সোজা পাগলি মানুষ, ওর কথা শুনে বাগানের ভিতর দিয়ে যেমনি হাঁটতে গেল, শেষ পর্যন্ত মন্দ কথা বলবেন না, এরা এখন জাহিল নয়, এরা এখন সাহাবি, এদের জীবনটা পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, কিন্তু ভুল হয়ে যাচ্ছে মানুষ হিসাবে। অতএব আপনি মন্দ সমালোচনা খর্গিজ করবেন না, মানুষ হিসাবে তাদের দ্বারাই ভুল হতেই পারে বা হয়েছে। তিনি কি করলেন? দুনিয়াতে লোক পাওয়া যায় না যে এইগুলো চুলকানি করতে আস। হ্যাঁ, তোমার যদি জানার ইচ্ছা থাকে আমি ঘরে 5 মিনিট দাঁড়াবো, কতটি প্রশ্ন আছে সবটি করিও, তোমাকে আর 10 মিনিট প্রশ্নের জবাব দিয়ে তারপর আমি বাড়ি যাব, যদি না মরি তাহলে। যাই হোক, সবাই দুনিয়ার লোক জানে, একটা খ্যাপা জানে, একটা পাগলা জানে, একটা লেলহি জানে, সবাই জানে, ওই কথাগুলো জিজ্ঞেস করতে আসে। আমাকে প্রশ্ন কেউ যেন জীবনে না দেয়, ও তো আমার খিচখি জানি নেই সওয়ালের জবাব দেওয়ার, আমি লালিয়ে নেই যে আমাকে কেউ প্রশ্ন করুক আর আমি জবাব দিই। অনেক জবাব দিয়েছি আর দিয়েই চলে যাচ্ছি। আচ্ছা, কথার কথা বলছিলাম কি, যেমনি ভেতর দিকে এসেছে এ সাহাবি কি করলো? আল্লাহর কসম খেয়ে বলছি, হাদিসের ভাষায় লেখা আছে, লাজাম তোহা ও লামাস তোহা ও কাব্বাল তোহা গায়রা আন্নি লাম ও জামেহা। মেয়েটিকে আমি কাছে গেলাম, আর যাওয়ার পরে তাকে না বলে না জানিয়ে হঠাৎ করে আমি তাকে জাপটিয়ে ধরে নিলাম, আমি তাকে চুমু খেলাম, আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম এবং তাকে জড়িয়ে আমি ধরলাম। তবে আল্লাহর কসম, মেয়ে ছেলেটির সঙ্গে আমি কিন্তু সহবাস করি নাই, সহবাসটাকে বাদ দিয়ে আমি তাকে চুমু খেয়েছি, আমি তাকে জড়িয়ে ধরেছি এবং আমি তার শরীরে হাত লাগিয়েছি, এতটি কাজ আমার দ্বারাই হয়েছে। আচ্ছা, বাগানে তুমি এ কাজ করলে, আর 24 ঘন্টা পার হওয়ার পরে এই মহিলা তো কেস দায়ের করেনি রাসূলুল্লাহর কাছে বা কাজীর আদালতে, কেউ জানেই না যা তুমি করেছো আর যার সঙ্গে করেছো তুমি জানো আর ওই মেয়ে ছেলেটি জানে, তো তুমি যদি কথাটাকে লুকিয়ে রেখে দিতে তো কি হয়ে যেত এমন রে বাবা?
পরের দিন এসে বেলা এগারোটার সময় বারোটার সময় এসে রসুলকে খুঁজছেন খুঁজছেন। সময় হয়ে গেল জোহরের নামাজের, নামাজ আদায় হলো, তারপরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো। রাসূলুল্লাহর সামনে বসে এই কথা কয়টাকে বলে দেওয়ার পর আবার নিজের মুখ দিয়ে বলছে, ফাফআল বিমা শেতা, হে আল্লাহ রাসূল, আমি তাকে চুমু খেয়েছি, আমি তাকে তার শরীরে হাত লাগিয়েছি, আমি তাকে জড়িয়ে ধরেছি, এই অপরাধের জন্য আমাকে কি সাজা হবে আপনি সেটাই করে দেন, আমি বাধা দেব না। যদি আমার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেন চৌরাহে, আমি আপনাকে নিষেধ করব না। যদি খেজুরের ডাল কেটে এনে দিনের বেলায় প্রকাশ্য মানুষের সামনে ছড়ি মেরেই যান, মেরেই যান, পিঠের চামড়া যদি উঠিয়ে দেন, আমি আপনাকে বারণ করতে যাব না। আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি করুন, আমি মেনে নিতে রাজি আছি। কেন? যে আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমি অপরাধী, আমি না বুঝে এ কাজ করে দিয়েছি, আর এ কাজের উপরে যদি থেকেই যাই তাহলে আমার কল্যাণ হবে না, আমার আখেরাত বরবাদ হয়ে যাবে। অথচ আমি ওই গ্লানির জীবন থেকে উঠে এসেছি, আমি জাহেলিয়াতের যুগকে ছেড়ে দিয়ে আমি ইসলামের যুগে পা রেখেছি, এখন একজন মুসলমান আর ইমানদার হওয়ার পরে আমার দ্বারাই যদি এত বড় ভুল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার আগে আমার ঘাড় থেকে এই পাপগুলোকে নামাতেই হবে, তার জন্য আপনাকে বলতে এলাম। রাসূলুল্লাহ ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন, আচ্ছা বাবা, এ কাজ করার পরে আমার কাছে এসেছিলে বিচার নিতে, তো বিচার নিতে আসার পরে তুমি কি এই মসজিদে নামাজ পড়েছ? বলে, জি, আপনার পিছন দিকে আমি জোহরের নামাজ পড়েছি। জোহরের নামাজ পড়েছ ঠিক তো? বলছে, হ্যাঁ পড়েছি। তখন রাসূলুল্লাহকে কি বলছেন, ইন্নাল হাসানাত ইউজিবনা সাইয়াত, বাবারে যেটা সাগিরা গুনাহ হয় সে সাগিরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা বড় নেকি যদি করে দিতে পারো তো আল্লাহ ওগুলোকে মাফ করে দেয়, তবে যেগুলো কাবিরা গুনাহ হবে সেগুলো যদি হদ হয়, শাস্তি নির্ধারণ করা থাকে, তাহলে হদ জারি না করতে গেলে তুমি পাক হবে না। অতএব কোনো নারীর গায়ে হাত দিয়েছো এটা হলো ছোট গুনাহ, কোনো নারীকে তুমি জড়িয়ে ধরেছো এটা হলো সাগিরা গুনাহ, কোনো নারীর গায়ে তুমি কোনো নারীকে তুমি চুমু দিয়েছো এটা হলো সাগিরা গুনাহ। অতএব তোমার মনের ভেতরে খাক সারি আছে, ভয় ভীতি আছে, আর ওই নিয়তে তুমি নামাজে দাঁড়িয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। কেন? চার রাকাত নামাজের ভেতরে পাঁচবার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছো, মাফ চেয়েছো, মাফ চেয়েছো। আর নামাজের ভেতরে কোন বান্দা যদি মাফ চায় আল্লাহ তাআলা তাকে রদ করেন না, তার দোয়া কবুল হয়ে যায়। কবার? পাঁচবার। কি করে আমি আল্লাহর কাছে মাফ চাইলাম? অনেক লম্বা কথা ছোট্ট করে সেরে দিচ্ছি। যখন পহিলা সিজদা থেকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে উঠেন তখন আপনি কি দোয়াটা পড়েন? আল্লাহুম আল্লাহুম মাগফিরলি, পহিলাতেই আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। চার রাকাতে কয়বার হবে? চার রাকাতে কয়বার হবে? চারবার হবে। আল্লাহ তুমি আমাকে মাফ দাও, তাহলে চারবার হয়ে গেল। আর একবার আমি মাফ চেয়েছি আল্লাহর কাছে জোহরের চার রাকাত নামাজে, কখন? তো আপনার তাহিয়াত পড়া হলো, তারপরে দরুদ পড়া হলো, আর যেমনি দরুদ পড়া শেষ হবে একটা মাশুরা দোয়া আপনাকে বলতে হয়, সারা দুনিয়ার মেয়ে ছেলেকে বলতে হয়, সেটা কি? আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলুমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, তারপরে কি আছে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দাকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া কেউ আমাকে মাফ করবে না। তাহলে চার রাকাত নামাজে আমি আমার আল্লাহকে পাঁচবার বলেছি, আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও। রাসূলুল্লাহ বলছেন যে, আরে বাবা যা, তোকে আর জুত্তা মারতে হবে না, তোকে ছড়ি মারতে হবে না, তোকে খেজুরের ডাল তোর পিঠে ভাঙতে হবে না, তুমি দিনের বেলায় পাপ করেছিলে, খাক সারি জাহের করে আমার কাছে এসেছিলে আল্লাহর ভয়ে, আমি তোমাকে সমাধান দিলাম, তোমার তৌবা কবুল হয়েছে, তোমার ইস্তেগফার কবুল হয়ে গেছে, আর তোমার গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আর কিছুই তোমার হবে না। আচ্ছা, এ কোন আসামির আসামি? এ কোন আসামির আসামি? আমাকে কেউ দেখেনি আর আমি পাপ করলাম, তো ঘরের কোণে কেন লুকিয়ে থেকে গেলাম না? আমি কেন এলাম রাসূলুল্লাহর কাছে? এই জন্য এলাম যে আমার জীবনটা সেই আগেকার যুগের জাহিলিয়াতের যুগের গ্লানিমুখ যুক্ত জীবন নয়, আমি এমন আমার ইমানটাকে পরিষ্কার করেছি, আমার জিন্দগিকে আমি পাক করে রেখেছি, এই পাক জিন্দগিতে আমি আর গ্লানি ঢুকাতে রাজি নই। তাহলে এরা কত মজবুত ইমানদার হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা নিজে বলেছেন, এ কথাটাকে কোনো আলেমে দিন যদি অস্বীকার করেন
তাহলে উনার সঙ্গে বহস হবে, ঝগড়া হবে 15 মিনিট ধরে। মাওলানা এটা কাজ করিয়েন না, এই কথাটাকে মেনে নেন। এই রিওয়ায়েতটা একেবারে সহি, আর এবং এই আশারকে অস্বীকার করার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, আজ জানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের মতো পদদলিত এবং আমাদের মতো নোংরা জাতি, অসভ্য জাতি, বর্বর জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আজ জানাল্লাহু বিল ইসলাম, যেদিন থেকে আমরা ইসলামকে আঁকড়ে ধরেছি সেদিন থেকে আমরা বড় লোকের বাচ্চা হয়ে গেছি, সেদিন থেকে আমরা হয়ে গেছি লাট সাহেবের জাত, সেদিন থেকে আমরা হয়ে গেছি উন্নত জাতি। আমাদের মতো উন্নত জাতি আল্লাহর দুনিয়াতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা তো উন্নত জাতি। এখন যে কথাগুলো আপনাকে ওইখান থেকে টেনে এনে এনে বললাম, ওই কথাগুলোকে আজকের জামানার মুসলমানদের ওপরে যদি আমি ফিট করতে যাই, তাহলে পরে আল্লাহ ঠক বাজতে গাউজার কী যে হবে আর মানুষ কী যে বলবে আমাকে। হ্যাঁ, আপনাকে যদি উদাহরণ দিতে যাই আর যাওয়ার পরে বলি, ভাইজান আমাকে মাফ করে দিয়েন যদি আমি বেশি বলি, তো কী কথা, আজকালকার দুনিয়াতে কয়টা মানুষ আছে যারা আল্লাহর বিধি বিধান মেনে দিন কাটায়, জিন্দেগি কাটায়? 100টাতে 20টা হবে না, 100টাতে 25টা হবে না, 100টাতে 50টা হবে, কয়টা হবে? আপনি মনে মনে বলছেন, এত বড় মাদ্রাসা খুলে রেখেছি আর এতগুলো লোককে দাওয়াত খাওয়াইলাম, আর এতটি দাড়িওয়ালা লোক আমার সামনে আপনাদের সামনে বসে আছে, আর এতগুলো সব নমাজি লোক, এতগুলো সব নেকার মহিলা ওয়াজ শুনতে এসেছে, তো 100টার ভেতরে মাত্র 60টা কিংবা 40টা কিংবা 25টা লোক ইমানদার হবে যারা কোরআনের আইন মেনে চলে আর বাকি মানে না। তোমাকে কে বলল? কে বলল? ঠকবাজতে গাউজার রাগ করিয়েন না। একদম সহি হাদিস বলছি, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ইনদা সলাতিল ফাজরে। একটা সময় আসবে সেই যুগে 40টা লোক কিংবা 50টা লোক ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে জমা হবে। জমা হলো কয়টা লোক? 40টা লোক। 40টা লোক ফজরের নামাজ পড়ার পরে কিছু লোক বসে বসে তসবিহ জপছে, আর কিছু লোক বাহিরের বারান্দাতে হাঁটছে, ভিতর বাইরে চলে যাবে বলে, কিছু লোক জুতা পায়ে দিচ্ছে ওরা বাইরে নামবে বলে, আর কিছু লোক 10-12টা লোক বাইরে রোডে চলে এসেছে। তাহলে এতগুলো লোক সব দিন ফজরের নামাজ আদায় করে নিয়ে বাইরে আছে, আসছে, দাঁড়িয়ে আছে। এই লোকটি সম্বন্ধে তিনি কি বলছেন? তো বলছেন, ইয়াজতামিউনা লিসলাতিল ফাজরে ওয়ালাইসা ফীহিম মুমিনুন, তবে ওই 40টা লোক নমাজে এসেছিল বলে তাদের তুমি দিনদার বলিও না, নমাজি বলিও না, আল্লাহওয়ালা বলিও না, পরহেজগার বলিও না, বরং তিনি বলছেন ওদের ভেতরে একটাও ইমানদার নাই, একটাও ইমানদার পাবে না। কবে? তো একটা সময় চলে আসে, সেই যুগের মুসলমানদের কথা বলছেন। ওই সময়টা আজকে এসেছে না আসেনি আল্লাহ তুমি ভালো জানো। আমি মিলিয়ে দেখতে যাচ্ছি দাদারাই আমার, 40 জন লোক ফজরের নামাজ আদায় করার পর বাইরে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন, এদের কাছে সবই আছে কিন্তু ইমানদার নয়। কেন কেন ইমানদার নয়? বলে, বাছেন এবার ইমানদার কেমন করে নয়? তো বলছে, এর ভেতরে 5টা ছেলে এমন আছে যারা শ্বশুরের কাছে 2 লাখ টাকা করে নিয়ে বিয়ে করেছে, করে ফজরের নামাজ পড়তে এসেছে, এই ছেলেটা মুমিন নয়। ছেলেটা কি? তো মুসলমান। মুসলমান হয়ে যদি মরো তো আগে জাহান্নাম তারপরে জান্নাত, মুমিন হয়ে যদি মরো তো একদম সরাসরি জান্নাত। মগজে ঢুকলো না ঢুকলো না কথাটা? মুসলমান হয়ে মরবে না মুমিন হয়ে মরবে? মুমিন হয়ে মরতে হবে। মুসলমান কাকে বলা যায় আর মুমিন কাকে বলা যায়? কথাটা এক্ষুনি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 5টা লোক চলে গেল ওই দোষে, ইমানদার রইল না, ও কি হয়ে গেল? মুসলমান হয়ে থেকে গেল। একদিন জান্নাত পাবে কিন্তু হুড়াগুতা খাওয়ার পরে পাবে। তারপর আর একটা, এই লোকটির কি হলো? তো বলছে, এইখানে তাকাও, 5-6টা লোক এমন আছে ওদের বাম পকেটে যদি হাত ভরে দেখো তাহলে বলবান ছাপ খৈনির পুরিয়া পাওয়া যাবে, আর অতি চুন ভরা আছে, মসজিদ থেকে বাইরে যাওয়ার পরই তেলেতে দিয়ে কচলাতে শুরু করে দিবে। এটা কে? তো আবু সামা হাজি। খৈনি খাওয়া লোক আছে কয়টা নওয়াজিটির ভিতরে? বলছে 6টা। এই 6টা লোক মুসলমান, এই 6টা লোক মুমিন নয়।
আব্দুল্লাহ বিন মাসউদ কি বলছেন, ওদের ভেতরে মুমিন পাওয়া যাবে না। আমি মুমিন দেখছি, ছটা লোক নিশাখোর পাওয়া গেল, এরা হলো খৈনি খাওয়া লোক, আর চারটা লোক পাওয়া গেল। তোমার মুখ লাল কেন হয়ে আছে, তোমার দাঁত কেন লাল হয়ে আছে, তোমার মুখ দিয়ে বিকটাল গন্ধ কেন বেরিয়ে আসছে, তুমি কি খাও? তো বলছে আর কিছু খাই না, একটা বড় পুড়িয়াকে ছিঁড়ি, তারপর আর একটা ছোট পুড়িয়াকে ছিঁড়ি, ছোট পুড়িয়াটাকে বড় পুড়িয়ার ভেতরে ঢুকিয়ে দিই, এমনি এমনি করে ঝুঁকাই, আর ঝুঁকে দেওয়ার আর মুখে ভরে দিই। এটাকে মানুষরা বলে মধু, আর এটাকে বলে তিরাঙ্গা, এটাকে বলে 4000, এটাকে বলে 8000, এটাকে বলে শেখর, নানান রকমের নাম আছে। মুখে দিয়ে এগুলো খাই আমরা, পাক্কা নিশা, নিশা নিশা পাক্কা নিশা। যারা এই নেশা খোর আছে দুনিয়াতে, তাদের ইমানে পোকা লেগে আছে, নমাজ পড়ে বেরিয়েছো কিন্তু তুমি মুমিন নও, তুমি মুসলমান। পটা গেল, এদিকে তিনটা, এদিকে পাঁচটা, পাঁচ আর তিন আটটা, এখান থেকে বেরিয়ে গেল ছটা, আট ছয় চোদ্দটা গেল। তারপরে আরও গুটি লোককে দেখছি, আপনার দোষ কী আছে বাবুজি? বলছে এবার আপনার কতটি খেঁচাড়ি হয়েছিল? বলছে 21 মন খেঁচাড়ি হয়েছে। আপনি জাকাত ওসর কর্তি বাহির করেছেন যে 10 কেজি গলতে রাখা আছে ফকির ফাকরার জন্য? এই হাজি, কে বললো তোমাকে 10 মন 20 মন তোমার খেঁচাড়ি হয়েছে, আর 5 কেজি খেঁচাড়ি বের করেছো আল্লাহর নামে? তোমার মতো চিটার হাজি আল্লাহর দুনিয়াতে আর কে হবে? কেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার ফসলের 20 মনের 1 মন বের করে আলাদা জায়গাতে রেখে দাও, এটার নাম হলো ওসর। এটা আল্লাহর জমিনে তুমি চাষ আবাদ করেছো বলে এটা আল্লাহর হক। বলছে আল্লাহর জমি কুঠে পেলে তো তুমি কোথায় পেলে? তোমার জমি? যদি বলে হ্যাঁ আমার জমি, তাহলে আপনারা মুর্শিদাবাদের লোক মনে হয় না, কোথাকার বর্ডারের লোক? এই যে বীরভূম, এই যে কিছুদিন আগে 4 মাস আগে শমশেরগঞ্জ থানার 4খানা গ্রাম কেটে ফরাক্কা নদীতে পড়ে গেল, আমার জমি আমার বাড়ি। তোর বাপের জমি দেখগা গঙ্গাতে পড়ে আছে, আমার জমি বলো গা, কেন বলতে পারো না আমার জমি নয়? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন এটা সত্য কথা। ইন্নাল আরজা লিল্লাহে ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। সারাটা দুনিয়ার মালিক হলাম আমি, আমার হলো জমিন, আমার হলো পুকুর, আমার হলো পাহাড়, আমার হলো বাগান, জমির মালিক কে? তো আল্লাহ। অতএব আপনাকে বলা হচ্ছে কি, আপনার জমি থেকে যদি 20 মন ভুট্টা হয়, 1 মন ভুট্টা আল্লাহর নামে আলাদা অবস্থা করে দিতে হবে। মাঠের দিকে দেখতে খেয়াল করতে পারিনি যে এদেশে কী ফসল বেশি হয়। আমার আইডিয়া বলছে এদেশে পেঁয়াজ বেশি হয়, রসুন বেশি হয়, আর ধনিয়া বেশি হয়, আর গম বেশি হয়, খেসারি বেশি হয়, ভুট্টাও হয়। আপনি কি পাকা ইমানের পরিচয় দিয়ে প্রতি 20 মনে 1 মন, প্রতি 20 মনে 1 মন অসুর বাহির করতে পেরেছেন? যদি আপনি খালি কচলান আর কোঁ কোঁ করেন, তাহলে আপনাকে জানতে হবে আপনি মুসলমান, আপনি মুমিন নন। এভাবে যদি বাছাই করতে যাওয়া যায়, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহ তাআলা আনহু যে কথাটা বললেন, এ কথাটা সত্য না মিথ্যা আজকের জামানায়, আপনি গিয়ে দেখুন গা, আপনি দেখুন গা, আমি দেখতে পারবো না। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? আলেমদের চেহারার দিকে তাকান তো মাথা হিলে কি হিলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনুনা হাইয়েনুনা লাইয়েনুনা কাল ইবিলিল আনফে। মুমিন কাকে বলা হয়? একটা উঁটকে, যেই উঁটটার ওজন হলো 5 কুইন্টাল, ওই উঁটটাকে তার মালিক তার নাকটাকে ছাঁদা করে একটা লোহার বালা লাগিয়ে দিল, আর বালাটাতে একটা 7 হাতের দড়ি বেঁধে দিয়ে একটা 7 বছরের ছেলেকে বলছে, সুলেমান এটাকে চড়াতে নিয়ে চলে যা। ওজন কত হবে সুলেমানের? বলছে 30 কেজি 25 কেজি। উঁটের ওজন কত? উঁটের ওজন 5 কুইন্টাল। 5 কুইন্টাল ওজনের একটা উঁটকে টানবে কে? তো 7 বছরের ছেলে। উঁটটা যদি এরকম জিদ করে দাঁড়িয়ে যায়, তোর মতন একটা 3 পেশের ছেলের কথা মতন আমি পূর্বের মাঠে যাব, আমি যাব না, আমি পশ্চিমের মাঠে যাব। আপনার হিম্মত আছে আপনি উঁটটাকে টেনে নিয়ে যেতে পারবেন পূর্ব দিকে? পারবেন না, হরগিজ পারবেন না। কুরবানির জন্য যদি উঁটকে কিনেন উঁটের বাজারে, ওই উঁটের মালিকেরা যদি উঁটকে দল থেকে বাহির করে না দেয়, তা আপনারা 6 বাপ বেটা মিলে দড়ি দিয়া রশি দিয়া উঁটকে টেনে পাল থেকে বাহির করতে পারবেন না, পারবেন না, পারবেন না, 10 জন মিলেও পারবেন না। তাহলে সেই উঁটটা এত বড় ওজনের, এত বড় শক্তিশালী একটা উঁট, ওকে যখন টানছে 7 বছরের ছেলে, তো থপ থপ
থপ করে ওই ছোটো ছেলেটার পিছনে পিছনে হাঁটছে। কেন হাঁটছে? এটা আমার মালিক, মালিক আমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে আমি যাব। আমার মালিকের যদি আমি অমান্য করি তাহলে আমার মালিক আমার একটা হাঁটুকে দুমড়ে দিয়ে বেঁধে দেবে, আর সারাদিন আমাকে চারা দেবে না, রোদে বেঁধে রেখে দেবে। এই জন্য আমি আমার মালিকের নাফারমানি করব না। রসুলুল্লাহ হাদিসে বলছেন, এদা ইস্তানা খা আনা খা, যখন মালিক তাকে বলে এই উঁট এখানে বসে যা, গরম বালুর উপরে যদি তার মালিক বলে এখানে বসে যা, উঁটটা বসে যায়, জিদ করে না, দাঁড়িয়ে থাকে না। যখন বলে এই উঁট খাড়ো হয়ে যা, তখন সে খাড়ো হয়ে যায়। যখন তাকে টানে তখন হাঁটে, আর যখন থামিয়ে দেয় তখন থেমে যায়। এই উঁটটা যেমন ফরমাবরদার, কার? তার মালিকের। কেন? তো তার নাকে লাগাম লাগানো আছে এই জন্য। ঠিক সেইরকমই একটা মুসলমান আল্লাহর আইনের সামনে সে হলো নাকে লাগাম লাগানো উঁটের মতো। আল্লাহ যদি বলে এটা করো তো করো, আল্লাহ যদি বলে এটা ছাড়ো তো ছাড়ো। ছেড়ে দেওয়ার নাম হলো ঈমান, আর ধরে নেওয়ার নাম হলো ঈমান। কিছু ধরার নাম হলো ঈমান, আর কিছু ছাড়ার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা দুই রকমের কারণ দিয়েছেন, এক গালাকে ধরতে হয় আর এক গালাকে ছাড়তে হয়। তাহলে তো ঈমানদার হবে, কিন্তু কজন ঈমানদার আছে? ঠকবাসতে গাঁও যাট, আরে এক এক সাহাবিকে পরীক্ষা করতে গেলাম, আল্লাহ 4 বছর আগে তোমরা এরকম ছিলে, আর মাত্র 4 বছরের ব্যবধানে তোমাদের জীবন এত হয়ে বদলে গেল, তাজ্জব বনে যায়। আল্লাহ তাআলার নবী এদেরকে কি খাওয়ালেন আর কি তালিম দিলেন যে এরা এত পরিবর্তন হলো? একটা আজমাইশ করার জন্য বলি, এটাও হাদিস বলছি আপনাকে, মলান একটু চিরকুট লিখবেন এখানে যখন টাইম হয়ে যাবে আমার। একটা আপনাকে একটা হাদিস শোনাচ্ছি ভালো করে, পছন্দ হাদিস, সুন্দর হাদিস, আপনি অমান্য করতে পারবেন না, বরং এখান থেকে জ্ঞান পাবেন। মদিনাতে একটা বেশ্যা বেটি ছেলে ছিল, রান্ডি বেশ্যা, যে দেহ ব্যবসা করতো। কানাত ফিল মদিনাতে বাগিয়াতন, মদিনাতে একটা মেয়ে ছেলে ছিল বেশ্যা, টাকা নিবে শরীর দেবে, টাকা নাও শরীর নাও, এ হলো তার কামাই। এবার এক সাহাবি চলে গেছে, যে কি বলছে হাদিসের ভাষা বলছি, ও মাদ্দা এলাইহা ইয়াদাহু, হাতে দুটো টাকা নিয়ে বা দিরহাম নিয়ে, আরবের পয়সাকে দিরহাম বলা হয়, পকেট থেকে একটা দিরহাম হাতের মুঠাতে নিয়ে বেটি ছেলেটার দিকে এমনি করে বাড়িয়ে দিয়ে তার নাম ধরে ডেকে বলছে, টাকাটা নাও, আর নেওয়ার পরে ঘরের ভেতরে চলো, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, আমার মনের কামনাকে পূরণ করব বলে এসেছি, আমার বাড়ি এখান থেকে 8 কিলোমিটার দূরে। তো তোমার তো এটা ব্যবসা, ব্যবসা করতে গেলে রুকবে কেন, নিষেধ কেন করবে? আমার ব্যবসা চলবে, যতটি লোক আসবে ততটি লোকের সঙ্গে আমি শারীরিক সম্পর্ক কায়েম করব, তো আমার টাকা হবে, আর টাকা হতে গেলে আমার গৃহস্থালিতে উন্নতি হবে। তো যেমনি লোকটা তার দিকে এই রকম করে টাকাটা বাড়িয়ে দিয়ে বলছে চলো ঘরের দিকে যাই, সাথে সাথে এই মেয়ে ছেলেটি আরবি ভাষাতে বলছে মা, অন্য রেওয়ায়েত আছে মা এ আবদাল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যাও, এ আল্লাহর বান্দা থেমে যাও, টাকাটা নিজের দিকে ঘুরিয়ে নাও, পকেটে ভরে নাও, দ্বিতীয়বার এই কথাটা বলিও না। কেন? ইন্নাল্লাহ কদ যাহাবা বিল জাহেলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ থেকে জাহেলিয়াতের যুগটাকে দূরীভূত করে দিয়েছেন, আমাদের যুগে এই বর্বরতা আর নেই, আমাদের যুগে আর এই মূর্খতা আর নেই, আমাদের যুগে এই রকম অমানবিক আচরণ আর চলে না। এখন কি হয়েছে? আল্লাহ তাআলা জাহেলিয়াতের যুগটাকে দূরীভূত করে দিয়েছেন ওয়া জাআ বিল ইসলামে, আর আমাদের দেশে ইসলাম ধর্ম চলে এসেছে। এটা শান্তির ধর্ম, এটা হলো রহমতের ধর্ম, এটা হলো দয়ার ধর্ম। অতএব যেদিন থেকে ইসলাম ধর্ম এসেছে জাহেলিয়াত এখান থেকে চলে গেছে, সেদিন থেকে ব্যবসা বন্ধ করে দিয়েছি, আর ওইগুলো ধান্দা আমি করি না। আল্লাহ রে, ব্যবসা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, যে কিসের দৌলতে? তো রসুলুল্লাহর তালিমের দৌলতে। আর আজকে একটা মানুষকে হারামের ব্যবসা ছাড়াইতে কাল ঘাম ছুটে যাচ্ছে, কিন্তু হারাম ব্যবসা ছাড়ে না। আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, নাম বলবো না, এরা সব আমার দুশ্মনী করে দেবে, এই জন্য নাম বললাম না। ওইখানে একটা নাপিত আছে মুসলমান, তো নাপিত চিরকুট দিয়ে বলছে, মলি সাহেব নাপিতের ব্যবসা করা যাবে? আমি কি জানি যে এই নাপিত আছে না নাপিত নাই? তো দেশের ব্যাপার, আমার এলাকার ব্যাপার যখন ছেলেটা জানতে চাইলো, তখন আমি ওকে বলে দিলাম হ্যাঁ নাপিতের কারবার করা যাবে, রসুলুল্লাহর নাপিত ছিল, রসুলুল্লাহর নাপিতকে ডাকতেন, চুলগুলো কেটে কুটে নিতেন, অতএব তুমি করতে পারো। মজলিসে যে চিরকুটটা দিয়েছিল, সাথে সাথে আনন্দের জ্বালাতে ওর পার্শ্বকার লোকটাকে মুখে একটা হুঁড়া দিয়ে কোচে, হলো বা কোচুন, হলো হলো
নাপিতের ব্যবসা করা হালাল আছে কিনা। যাই থামো 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 থামো, তুমি নাপিত নাকি? কইছে হ্যাঁ। আরে এই আরা আমাকে বলছে যে এই ব্যবসা করা ঠিক নয়। বলছে দেখো, ওরা যদি এ কথা বলে থাকে তো ভুল, আর আমি যেটা কথা বলেছি এখানে আধখানি ভুল, আমি তোমাকে ঠিক করে দিছি, তুমি নাপিতের ব্যবসা করো তো। বলছে হ্যাঁ করি। ঠিক আছে, কেউ যদি চুল কেটে চায় চুল কেটে দাও, কেউ যদি বগল কেটে চায় বগল কেটে দাও, কেউ যদি নখ কেটে চায় নখ কেটে দাও, আর কেউ যদি বলে দাড়িটিকে বানিয়ে দে তোরে সলিম, তো দাড়ি যদি বানিয়ে চাই খবরদার খুরকে সামনে রেখে দিবি, গালে কাদামা খাবি না, আর কাদা মাখিয়ে গালকে চাঁচতে যাবি না। যদি কোনো মানুষের গাল কেটে দিবি, গালের থেকে দাড়ি যদি নামিয়ে দিবি, পাক্কা হারামি ব্যবসা হবে। অতএব এটা বাদ দিয়ে তোকে বাকিগুলো কাজ করতে হবে। তখন এমনি করে চল চিলকে কইছে, চুল কাটা কয়টা হবে সারাদিনে জিমুলি সাহেব? চুল কয়টা হবে? দাড়ি তো বেশি হয়, কেন যে দাড়ি কামার লোকের ঝাঁক আছে এই দেশে। একটু বাহির হলি দাড়িটা কাটিয়ে দেতরে, দাড়িটি কামিয়ে দেতরে, তো দিনে যদি 20টা দাড়ি কামায় তো 20 টাকা করে দাড়ি, 20 20 400 টাকা, আর সারাদিন যদি দাড়ি না কাটি তাহলে ইনকাম কয়টা হবে? তো 10টা যদি মাথা কাটি সারাদিনে তো 30 টাকা, 3 10 300 টাকা পেট চলবে মুলি সাহেব। তোর পেট চলুক নেই না চলুক, তোর শরীয়ত চলতে চাই আমি। কি বলছিস? দাড়ি কাটা ব্যবসা করবে, হারাম ব্যবসা ছেড়ে দিতে হবে। এ হারাম ব্যবসা ছাড়তে আমিও রাজি নই, আপনিও রাজি নন। আর ই সাহাবি, এ মেয়ে ছেলে, ই আবার কি বলছে? থেমে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে ইসলাম চলে এসেছে। আর যেমন এই কথাটা বলে দেওয়া, এই লোকটাকে যেমন বিষ লেগে যায় তেমনি বিষ লেগে গেছে। একবার মেয়েটার দিকে দেখছে, একবার রাস্তার দিকে দেখছে, একবার মেয়েটার দিকে দেখছে, একবার রাস্তার দিকে দেখছে, এক পর দুবা করে দেখতে দেখে বলছে ঠিক আছে, যখন তুমি ঘরের ভেতরে যাবা না, আর টাকাও নিবে না, আর শারীরিক সম্পর্ক কায়েম করবা না, তখন যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়ে চলে যাব। এবার হাঁটা দিয়েছে বাড়ির দিকে, তো হাঁটা দিতে গেল একটা মনের ভেতরে আশা আছে, কি বলে যদি ডেকে নেই, যদি বলে কি আচ্ছা যাই আজকে এসেছো তো এসেছো, এরপর থেকে আর আসিও না, এ কথা বলে যদি বলে এসো এসো এই যে এসো তো এসো, যদি ডাকে তো একবার করে হাঁটে আর এমনি করে দেখে, একবার করে আগে হাঁটে আর এরকম করে দেখে, এইভাবে উল্টা পাল্টা চলতে চলতে খানিকটা দূর যেমনি গেছে, আশাবাহু আশাবা যাবি নাহু বেজেদারে হায়েতিন, একটা লোকের বাড়ির গোড়া দিয়ে চলে যাচ্ছিল, যেতে গিয়ে উল্টা দিকে তাকিয়ে যখন হাঁটছিল কপালটাতে ঠাকাম করে লেগে গেল একটা বাড়িওয়ালার কোড়ার সাথে, আর যেমনি কোড়ার আঘাত লাগলো কপাল দিয়ে তত্তর তত্তর করে তাজা রক্ত ঝরে গাল পর্যন্ত নেমে এলো। এমনি করে নাটছাড় বলছে আহা রক্ত ঝরে গেল রে, রক্ত ঝরে গেল রে, এই করে কি কাজ করলাম, এক তো মন্দ কাজে গেছিলাম, তারপরে আবার কপাল ফেটে গেল, কি হলো আর না হলো। আর দেরি না করে সরাসরি রসুলুল্লাহর মজলিসে যাওয়ার পরে বলছেন, রসুল আমার দিকে দেখেন কি হয়েছে, এত কপাল ফেটে গেছে। কেন কপাল ফাটলো বাবা? তো ঘটনা হলো এই, এ কাজে গেছিলাম আর এ কাজে যাওয়ার পরে রেজাল্ট এই হলো, মেয়ে ছেলেটি রাজি হলো না বলে ইসলাম চলে এসেছে, আর ইসলাম চলে আসার পরে এইগুলো কাজ চলবে না, আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখতে গিয়ে চলতে গিয়ে এইভাবে কপাল লাগলো, কপাল আমার ফেটে গেল, এখন কি হবে আমার আপনি বলুন। রসুলুল্লাহ বলছেন, শোন শোন শোন, তোর জন্য খারাপ খবর নয় ভালো খবর আছে। কি খবর রসুল? রসুলুল্লাহ বলছেন, এজা আরাদাল্লাহ বিআবদিহি খায়রান ইউআজ্জালু উকুবাতাহু ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে যদি ভালোবাসেন যে এই বান্দাটা পাপ নিয়ে যেন কবরে না যায়, এই পাপি হয়ে যেন দুনিয়াতে বেঁচে না থাকে, এই রকম যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবেসে নেন, তাহলে পরে রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে কোনো না কোনো একটা অঘটনের মুখে ফেলে দেন, কোনো না কোনো একটা বিপদে তাকে ফেলে দেন, কোনো না কোনো একটা মুসিবতে তাকে ফেলে দেন, আর মুসিবতে যদি পড়ে যাই তাহলে বান্দাটার যতটি গুনাহ হয়েছিল গা থেকে নেমে যায় আর বান্দাটার গাটা পরিষ্কার হয়ে যায়। তুমি যে একটা মেয়ে ছেলেকে গিয়ে বলেছিলে এই তুমি তোমার হাতখানা বাড়াও আমার দিকে, আর টাকাটা নাও আর ঘরের ভেতরে চলো, এটা বিশাল বড় গুনার কথা কাজ করেছিলে তুমি, আর এই গুনাটা তোমার ঘাড়ে চেপেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো চাইলেন তোমার ঘাড়ে যেন গুনাটা চেপে না থাকে, তার জন্য তোমার কপালটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, আর কপাল ফাটার সঙ্গে সঙ্গে তোমার গুনাহটা মাফ হয়ে গেছে, তুমি আর ঝামেলা কুড়াতে যেও না, যে রাস্তা দিয়ে এসেছিলে ওই রাস্তা দিয়েই বাড়ি চলে যাও।
তাহলে আপনি মনে মনে বলুন তো এইবার এই মানুষগুলো ছ বছর আগে কি ছিল আর ছ বছর পরে এ মানুষগুলো কতটা বদলেছে। রাসূলুল্লাহ শুধু একটা কথা বলেছিলেন, আরে বাবা এখনকার জমানাতে একটা নারী বাড়ি থেকে বেরিয়ে বাপের চাচার বাড়ি যেতে পারে না, বাড়ি থেকে এখান থেকে বেরিয়ে তিনখানা বাড়ি দূরে একটা রিশতাদারের বাড়ি যেতে পারে না, কারণ যে নারীদের আবরু সুরক্ষিত নয় জাহিলিয়াতের যুগে। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শোনো, দেশের লোক একটা দিন চলে আসছে যেই দিন এই দেশের মানুষেরা কোরআনপন্থী হয়ে যাবে, আর যেই দিন এই দেশের মানুষেরা ঈমানকে বুকে আঁকড়ে নেবে সেই দিন এই দেশের মহিলারা একাই এখান থেকে ছ দিন সাত দিনের রাস্তা ইয়ামান দেশের রাজধানী হাজরামাউত শহর থেকে একটা যুবতী নারী উঁটে চড়ে আসবে মক্কা, আর কাবা শরীফের তওয়াফ করার পর আবার এখান থেকে চলে যাবে তার নিজের বাড়ি হাজরামাউত শহরে। ওর সাথে ওর স্বামী থাকবে না, ওর সাথে ওর ভাই থাকবে না, ওর সাথে ওর বাবা থাকবে না, একাই আসবে আর একাই চলে যাবে। তাহলে দেশটা কত নিরাপদ তুমি চিন্তা করতে পারো? এই জিনিসটা তোমরা চোখে দেখতে পাবে অল্প দিনের মাথায়, অল্প দিনের মাথায়। আর ঠিক দেখা গেল রাসূলুল্লাহ হিজরতের আগে আগেই দেখতে পেলেন দেশের মানুষের চেহারা কেমন হয়েছে, দেশের মানুষের ঈমান কত তাজা হয়েছে। যেই লোকেরা আগে নারীর দিকে তাকাতো কুনজরে, পাবো পাবো লালসার কামনা নিয়ে, আর সেই লোকগুলো আজ নারীর দিকে তাকাছে কিসের নজরে? এটা আমার মেয়ে যাচ্ছে, এটা আমার খালা যাচ্ছে, এটা আমার মা যাচ্ছে। তো কোনো মানুষ যদি কোনো আজনবী মেয়েদের দিকে এই নজরে তাকায় যে এটা আমার মা, এটা আমার বোন বা এটা আমার বেটি, তাহলে পরে দুনিয়াতে আর ফাসাদ হতে পারে? ফাসাদ হতে পারে না, ফাসাদ হবে না। রাসূলুল্লাহর তালিম আঁকড়ে ধরার ফলে দেশের মানুষেরা এতটা ইমানদার হলো যে একটা যুবতী বেটি ছেলে একাই যাচ্ছে আর একাই চলে আসছে, তার দিকে কু নজরে তাকাবার মতো একটা মানুষ আরবের মাটিতে পাওয়া যায়নি। রাসূলুল্লাহ নিজের চোখে নিজের জীবনে দেখে নিয়েছেন, নিয়ে কবরে গেছেন। ভাই আমার, কোন দেশের কথা বলছি আর কোন দুনিয়ার কথা বলছি? আজ যদি এই কল্পনাটা আমি করতে যাই, হ্যাঁ পরীক্ষা করে দেখেন তো এই গাটার নাম কি, তো লোহাপুর। আর লোহাপুর গ্রামে আষাঢ় মাস যখন হবে তখন বড় বড় পাটের জমিতে বড় বড় পাট বেরিয়ে থাকবে। আপনি পরীক্ষা করার জন্য যদি কোনো একটা যুবতী নারীকে বলেন, ও দিদিমণি এখান থেকে তুমি একাই হাঁটো, হাঁটতে 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 চলে যাও, এই ভগলদিঘি মাদ্রাসার কাছে একটা গ্রাম আছে 3 কিলোমিটার দূরে, আবার একাই তুমি ফিরে আসো। তারপরে যদি সেই মেয়েটি ফিরে আসে একাই গিয়ে একাই ফিরে, আপনি ওকে ভদ্রভাবে জিজ্ঞেস করে বলুন তো, তুমি কি সহি সালামতে যেতে পারলে, তুমি কি সহি সালামতে বাড়ি ফিরে আসতে পারলে, না রাস্তাতে তোমার পেছনে এই মানুষের বাচ্চারা হাইনার সুরাত নিয়ে শেকেল নিয়ে তোমার পিছনে ধাওয়া করেছিল, তোমাকে টিটকারি মেরেছিল, তোমাকে বেআবরু করেছিল, তোমাকে টাচ করেছিল কিংবা তোমাকে ইপটিজিং করেছিল বা তোমাকে আজে বাজে কথা বলে ঠাট্টা মজাক করেছিল, দিদি তুমি জবাব দাও তো ঠিকঠাক, কি জবাব পাবেন আপনি? আশা করা যায় এই যুগের মানুষ যে হ্যাঁ সহি সালামতে নারীটা যাবে আর সহি সালামতে আবার ফিরে চলে আসতে পারবে, অসম্ভব ওই দুনিয়াটা নাই আজ। জি মানুষকে দেখে আজ ভয় লাগছে, জঙ্গলের বাঘকে দেখে ভয় লাগে না ততটা। জি হ্যাঁ, মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। চুল দাড়ি মোজ সব পেকে গেল, 1976 সাল থেকে তিরমিজি পড়া আমল থেকে যে শুরু করেছে এই জলসা করা, আজকে 2023 সাল চলছে, 24 সাল আসবো আসবো করছে, এতদিন ধরে বলে চলে যাচ্ছি, কিন্তু দুনিয়াতে এই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোরআনের দেশ কোথায়, কোরআনের দেশ খুঁজে পাওয়া যায় না। যেন মরা বাস করি চামড়ার বাড়িতে, যেন মরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোন ক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুপুর দেশে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। পরিস্থিতি কি দাঁড়িয়েছে, মানুষকে জোর করে ঘাড় চেপে একটু টাইট ভাষা বলে শুদ্ধ করা যায় না, ইসলাহ করা যায় না, দিনের কথা মানাতে পারা যায় না। জি
নিজামিয়া মাদ্রাসাতে প্রত্যেকটাতে দুটা চারটা তালবিলিম এমনও পাবেন যারা এলমে দিন শিখতে এসেছে, তার মাথাতে দেখেন মেসি ছাঁট চুল কাটা আছে, আছে না নাইজি ডাই, ওকে জুতা পিটা করা দরকার। কিন্তু কে করবে, ওলা যুগ চলে গেছে, ওকে যদি আপনি এলএম দিয়ে বুঝাবেন তো বাং এখন আমার রং করার বয়স আছে, ওগুলো কথা তোমার কে শুনবে। অথচ সাহাবিদের মানসিকতা কি ছিল, যেটা ভুল করেছি কেউ যদি শুধরে দেয় তো এক্ষুনি মেনে নেব, এটা হলো মানসিকতা, এটা হলো ইমানের জজবা। সহি হাদিস পড়ে শোনাচ্ছি আলেমদেরকে সাক্ষী করে, জাল কথা বলে পালিয়ে যাব না, বয়স হয়ে গেছে ফালতু কথা বলে আমি মানুষকে ধোকা দিতে চাই না। একদিন এক সাহাবি বলছেন, এক সাহাবিকে দেখে যে বলছে আর বয়স মোটামুটি 56 বছর, আর যাকে দেখে বলছেন এই লোকটার বয়স খুব বেশি যদি হয় তো 24 বছর। দেখাকে বলছে, এই ছেলে শুনো আগিয়ে আসো আগিয়ে আসো। জি বলেন চাচা কি বলবেন আপনি। তখন এই বয়স্ক সাহাবি এই সাহাবিকে হাদিস শুনিয়ে বলছেন, আমি রাসূলুল্লাহর কান থেকে মুখ থেকে শুনেছি আর সেই কথাটা তোমাকে আমি শোনাচ্ছি, কান পেতে শুনো। দেখি বলছে, নেমার রাজুল খোরাইম লাউলা তুল জুম্মাতিহি ওয়া ইসবাল ইজারিহি। এই লোকটার নাম হলো খোরাইম, তো তার নাম ধরে বলছে আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি, একদিন রাসূলুল্লাহ বলছেন খোরাইম ছেলেটা কত ভালো ছেলে, কত নেককার ছেলে, যদি তার দুটা স্বভাব ভালো হয়ে যায়। দুটা স্বভাব, কী কী দুটা স্বভাব? এই লোকটা মাথার চুলগুলোকে বড় করে রেখেছে, বড় করে রাখাটা সুন্নাত। একটাকে বলা হয় লিম্মা, একটাকে বলা হয় জুম্মা, আর একটাকে বলা হয় ওয়াফরা। জুম্মা কাকে বলা হয়? মাথার চুলগুলো বাড়তে 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 ঘাড় বরাবর যদি চলে যায় তাহলে এটাকে বলা হয় জুম্মা। ঘাট থেকে যদি নিচে নেমে যায় চুল তাহলে নিচে নামানো যাবে না। কেন যাবে না? ঘাট থেকে নিচে নেমে গেলে মেয়েদের সঙ্গে তোমার সাদৃশ্য হয়ে যাবে আর তোমাকে দেখে মেয়ে ছেলে লাগবে, এই জন্য তোমাকে ওদের থেকে আলাদা হতে হবে। মেয়েরা বড় বড় চুল রাখবে আর তুমি তোমার ঘাড়ের একদম কিনারা পর্যন্ত, সীমানা পর্যন্ত বড় করতে পাবে, এর বেশি বড় করবে না। কিন্তু এই খোরাইন তোমার ঘাড়ে চুল দেখছি মেয়েদের চুলের মতো একদম ঘাড়ের নিচু পর্যন্ত ঝুলে আছে, এই স্বভাব যদি বদলে যায় তো তুমি কত ভালো ছেলে। আরেক একটা তোমার ভেতরে মন্দ স্বভাব দেখেছি, তা কি? ইসবাল ইজারিহি, তোমার লুঙ্গি তোমার পায়জামা কিন্তু গোড়ালির নিচে পর্যন্ত ঝুলে আর ছেঁচড়ায় জমিনে। যদি তোমার পায়জামা যদি তোমার ফুল প্যান্ট গোড়ালির উপর পর্যন্ত উঠে যায় আর এই খাসলতটা আগেরটা যদি বাদ দিয়ে নতুন খাসলত ধরে নাও তাহলে তোমার মতো ভালো ছেলে আর কে হতে পারে। আর যখনই এই কথাটা বলা, আরে আল্লাহ পাকের রাসুলের কথা অনুযায়ী আমি এখন পর্যন্ত ভালো ছেলে নই, আমি এখনও ভালো হতে পারিনি, তো তাহলে আমাকে ভালো হতেই হবে, আমি ভালো না হয়ে কবরে যাব না। বাড়ি গেল আর যাওয়ার পরে কি করলো, ফাঁকা যাওয়া সুফরাতান এখানে তেজ চাকু হাতে করে নিল, কাঁচি পেল না, ওই চাকুটাকে দিয়ে আন্দাজে আন্দাজে চুলগুলোকে ধরলো আর ধরে কেটে 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 দিয়ে ঘাড়ের উপর পর্যন্ত বানিয়ে নিল। হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছে আমার চুলগুলো ঘাড়ের নিচে পর্যন্ত আর ঝুলে না। একটা শুধরে নিল, একটা শুধরা হয়ে গেল, তারপরেরটা কী করলো, কেঁচি দিয়ে চাকু দিয়ে নিজের পায়জামাটাকে কেটে দিয়ে উঁচু করে নিল, আর নেওয়ার পরে দুইটা চলন যখন তার বদল হয়ে গেছে তখন বাড়ির আঙ্গনা থেকে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে একা একাই বলছে, নেইমার রাজুল খোরাইম নেইমার রাজুল খোরাইম। আমি যদি এখন আল্লাহ পাকের রাসুলের সামনে দাঁড়াতাম তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাকের রাসুল আমাকে দেখতেন আর বলতেন কত ভালো ছেলে খোরাইমটা, কত সুন্দর ছেলে খোরাইমটা, দেখো তার মাথার চুলগুলো কেমন সুন্নাতি তরিকায় আছে আর দেখো তার নিজের পায়জামাগুলো কেমন সুন্নাতি পায়জামা, যে গোড়ালির উপর পর্যন্ত তার তুলা আছে। বললো কটাই? বললো কটাই? বেলা 10টায়। কাজ হলো কটাই? বেলা 12টায়। তাহলে 2 ঘন্টা, দু ঘন্টা মাত্র টাইম লাগলো একটা মানুষকে শুধরাতে, এর বেশি টাইম লাগলো না। আর আজ যদি আমার জাতকে আমি পাল্টাতে যাই আর জাতকে আমার যদি শুধরাতে যাই তো ইয়ারা এক কথাই বলবে, আরে মুলি স্যার দাড়ি রাখার কি এখানে দিন চলে গেছে নাকি, বিয়া শাদিটা হোক, বিয়ে যখন হবে তারপরে তখন দাঁড়িয়ে রাখবো, তো বিয়ের আগে যদি দাঁড়িয়ে রাখো তো কী হবে, বলছে আজকালকার নতুন বেটি ছেলে বলবে চাচাকে বিয়ে করবো না, চাচাকে বিয়ে করব না। তো দাঁড়িয়ে থাকতে গেলে তুমি চাচা হয়ে যাবা, এই কথাটা বলবে কোনো নারী। তো তুমি কি মনে করো যে দুনিয়াতে সব যেমন লম্পট বেটা ছেলে আছে তো খালি দুনিয়াতে লম্পট মেয়ে ছেলেই আছে?